অর্থনীতি নিয়ে কোনো গুজব বা আশঙ্কা নয়, নিজস্ব সক্ষমতায় 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানে সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় FBCCI সভাপতি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর প্রতিযোগিতা সক্ষমতা টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমিয়ে আনার পাশাপাশি ব্যবসায়িক পরিবেশের মান উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামুজ্জামান। দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সুশাসন এবং কাজের স্বীকৃতি জানাতে রাজধানীর একটি হোটেলে জমকালো এই আয়োজন। হিসাবরক্ষকদের পেশাদার প্রতিষ্ঠান ICMAB-র এই আয়োজনে দেশের ব্যাংক খাত, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, বহুজাতিক কোম্পানি সহ 17টি বিভাগে মোট 65টি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2021। এদিন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে জনতা ব্যাংক লিমিটেড। এ সময় আগামী দিনে গ্রাহকের আস্থা অর্জনে আরও টেকসইভাবে কাজ করবে বলে জানান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। জনতা ব্যাংক যে আমাদের এই ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম অ্যাওয়ার্ড পাওয়া, তার অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যানসারেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কারণে এটা সবাইকে আশান্বিত করবে এবং আমাদের যারা অসংখ্য অগণিত গ্রাহক রয়েছে তাদের ভিতরে একটা আশা আলো অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BACC চেয়ারম্যান বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ, যা মোকাবেলায় ব্যবসায়িক যেসব বাধা আছে তা চিহ্নিত করে এখনই সমাধানের পদক্ষেপ নিতে হবে। ডোমেস্টিকের কারণে আমরা কম্পিটিটিভনেস হারাচ্ছি প্রায় 12%, আমার লিড টাইম প্রায় 33% লিড টাইম আমাদের বেশি। ডুইং বিজনেসটাকে যদি সিম্পলিফাই করা যায় এবং বটল নেকগুলি যে আমাদের যেখানে যেখানে আছে, ICMAB-র মতো যারা কস্ট অ্যাকাউন্টসে কাজ করছেন তাদের কিন্তু প্রচুর আপনার সাহায্য দরকার আমাদের ব্যবসায়ী কমিউনিটির সাথে। আমাদের সামনে বেশ কিছু কঠিন গোল হয়ে গেছে, SDG and 2041, সেগুলি অ্যাচিভ করার জন্য কিন্তু অল্প কয়েকটা আইটেম দিয়ে হবে না, আমাদের সবগুলো আইটেমেই নিজেদের এজ থাকতে হবে, আমরা কম্পিটিটিভ হতে হবে ওয়ার্ল্ড মার্কেটে, যে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে সেটা আরও বেশি কোয়ালিটির সাথে সাথে প্রাইসগুলো যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কা বা সংশয়ের কোনো সুযোগ নেই, এলডিসি গ্রাজুয়েশন বড় কোনো বাধা হবে না। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা আমাদের 2030 সালের SDG গোল, 2041 সালের গোল এবং ডেল্টা প্ল্যান সব কিছুর পথে আমরা এগোতে পারব। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, এই তিন ধরনের পদক তুলে দেওয়া হয় ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2021-এ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।